আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ভূমধ্যসাগরে ইরানি পণ্যবাহী জাহাজে হামলা। মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না তুরস্ক, রাশিয়া। সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে তুরস্ক। এবার পরমাণু চালিত রণতরী বানাচ্ছে চীন। সৌদির হজ মন্ত্রীকে বরখাস্ত করলেন বাদশা। এবং সর্বশেষ, এবার রুশ স্টিল জঙ্গি বিমান পাচ্ছে তুরস্ক। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ভূমধ্যসাগরে ইরানি পণ্যবাহী জাহাজে হামলা। ভূমধ্যসাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শাহরি কড নামের ওই জাহাজটিকে লক্ষ্য করে গত বুধবার বিস্ফোরক ছোড়া হয় বলে শুক্রবার দাবি করেছেন রাষ্ট্রীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মুখপাত্র আলি গিয়াসিয়ান খবর আল জাজিরার। এই ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়, তবে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়। কারা এই ঘটনার জন্য দায়ী তা এখনও শনাক্ত করা যায়নি। তবে সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা বিধান সংশ্লিষ্ট দুই আন্তর্জাতিক সংস্থার সূত্র জানিয়েছে, ভূমধ্যসাগরে ইরানের জাহাজটির ওপর হামলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। কোম্পানির মুখপাত্র আলি গিয়াসিয়ান ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে বলেন, এ ধরনের হামলা জলদস্যুতার সমতুল্য এবং বাণিজ্যিক জাহাজের চলাচল ও নিরাপত্তা সম্পর্কিত যে আন্তর্জাতিক আইন রয়েছে তার স্পষ্ট লঙ্ঘন। জাহাজটি ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল, হামলার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সেটি মেরামত করা হচ্ছে। মেরামত শেষ হলে সেটি আবার ইউরোপের পথে যাত্রা শুরু করবে। দু সপ্তাহ আগে ওমান উপসাগরে এরকম এক হামলা হয়েছিল ইসরায়েলি জাহাজ এমভি হেলিয়াস রেতে। ওই গোলার আঘাতে হেলিয়াস রের বাইরের কাঠামোর দুপাশে ছিদ্র হয়ে গিয়েছিল। ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছিল ইসরায়েল। তবে ইরানি জাহাজে হামলার বিষয়ে ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই নিয়ে চতুর্থবারের মতো হামলার শিকার হলো ইরানের জাহাজ। এর আগে লোহিত সাগরে এরকম হামলায় তিনটি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না তুরস্ক, রাশিয়া। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি সুগায়েব বলেছেন, তার দেশের কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের বিষয়ে তুরস্কের ওপর আমেরিকার যে চাপ রয়েছে তার কাছে নতি স্বীকার করবে না আঙ্কারা। মার্কিন নতুন প্রশাসন যখন রাশিয়া থেকে S-400 কেনার বিষয়ে তুরস্ককে হুঁশিয়ার করছে, তখন শীর্ষ পর্যায়ে রুশ কর্মকর্তা এই আশা প্রকাশ করলেন। তিনি বলেন, যে কোনো দেশের কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ বাধাগ্রস্ত করার জন্য আমেরিকা সব রকমের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে তাদের সমস্যা রয়েছে তা আমরা সবাই জানি। আমাদের তুর্কি মিত্ররা অটল আছেন এবং তারা বুঝতে সক্ষম হয়েছেন যে এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমি বিশ্বাস করি আমরা এগিয়ে যেতে পারব। এর একদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, তার দেশের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার এবং সেগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হবে। সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, তার দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত। অথচ এই দুই দেশকে আরব বিশ্বে তুরস্কের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি আবুধাবিতে আমরা আরও ইতিবাচক বার্তা দিয়েছি, তাদের সঙ্গে কোনোভাবেই আমাদের কোনো সমস্যা নেই, তাদের প্রতি আরও উদার মনোভাব দেখাতে চাচ্ছি আমরা। ফরাসি বার্তা সংস্থা AFP এমন খবর দিয়েছে, 2018 সালের অক্টোবরে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কে চরম অবনতি ঘটে। শুক্রবার কাবুসোগলু বলেন, এই হত্যাকাণ্ডকে দ্বিপক্ষীয় ইস্যু হিসাবে দেখছে না তুরস্ক। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করার কোনো কারণ আমি দেখছি না। এবার পরমাণু চালিত রণতরী বানাচ্ছে চীন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিজেদের নৌশক্তি বাড়াতে মরিয়া চীন, তারই জের ধরে আরও একটি বিমানবাহী রণতরী বানাচ্ছে দেশটি। এদিকে চীনের সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রণতরীটি পরমাণু শক্তিচালিত হতে পারে। চীনা নৌবাহিনীর ঘনিষ্ঠ একজন ব্যক্তির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে,
চতুর্থ বিমানবাহী রণতরী তৈরির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাপারে আগ্রহী জাহাজ নির্মাতারা। ওই সূত্রটি জানায়, এটা জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। চীন অবশ্য এই চতুর্থ রণতরী তৈরির কাজ 2 বছর আগে শুরু করেছিল, তবে 2 বছর ধরে স্থগিত থাকার পর চলতি বছর আবারও এই নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে চীনের 2টি বিমানবাহী রণতরী তাদের কার্যক্রম চালাচ্ছে, তৃতীয়টি এবছর কার্যক্রম শুরু করবে, তবে এগুলো কোনোটাই পরমাণু শক্তিচালিত নয়। সৌদির হজ মন্ত্রীকে বরখাস্ত করলেন বাদশাহ। সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে বরখাস্ত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। গতকাল তাকে বরখাস্তের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক টুইট বার্তায় এসপিএ জানিয়েছে, মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তবে কি কারণে তাকে পদত্যাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা পাওয়া যায়নি। 2016 সালে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ, এবার রুশ স্টিল জঙ্গি বিমান পাচ্ছে তুরস্ক। রাশিয়ার তৈরি অত্যাধুনিক SU-35 ও SU-57 স্টিল জঙ্গি বিমান পেতে যাচ্ছে তুরস্ক। মার্কিন চাপ উপেক্ষা করে গতকাল শুক্রবার এমন ইঙ্গিত দিয়েছেন একজন শীর্ষ রুশ কর্মকর্তা। রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের মুখপাত্র ভেলেরিয়া জানান, 2টি মডেলের স্টিল জঙ্গি বিমান বিক্রি নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে মস্কো। বার্তা সংস্থা তাস জানায়, তুরস্কের অনুরোধে সাড়া দিয়েছে রাশিয়া। এরই মধ্যে উভয় মডেলের বিমানের প্রযুক্তিগত সব কিছু আঙ্কারাকে জানানো হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিমান সরবরাহের বিষয়ে আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট পুতিন। পার্সটুডে জানায়, প্রথমে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও F-35 যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছিল তুরস্ক, কিন্তু তাতে ওয়াশিংটন সাড়া না দেওয়ায় রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে আঙ্কারা।